মা তো মুসলমান বানাবো মাই আবার হিন্দু বানালি হ্যাঁ বুঝতে পারছো মা আবু দাবুদ কে বলে যে মুসলমান হয়েছে আবার হিন্দু বানাতে চাষর মা হ্যাঁ বুঝতে পারছো সে বউ ধরে এখন সে বউ আসলো না ওই কথা মতন তো বউ আসে না হ্যাঁ ওর মার কথা মতন তো বউ আসে না বউ আসতে চাই সে শুনলো আসতে চাচ্ছে অত চাই ওর মার কথা মতন আসতে চায় না ওর মার কথা শুনবে ওর মা কি বলে হ্যাঁ ওর মা কি বলে ওর মা মুসলমান হিন্দু হইরা হিন্দু হইরা

যেমন ওর মা মনে করেন যে ওর ও যদি একটা কথা বললো শোনে না ওরকম বলে যে ভাত আইনি ভাত খাই বলে নিজে বলে রান্না কি দেখায় ওর মার হাতে দেখায় না 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 ও তো এরকমই বলে আমার মার হাতে তো আমি খায়নি আমি নিজে রান্না করি দেখি না তারা বলে বিয়ের বিষয়টা হচ্ছে আপনার ওর কেউ আমি জানি না যে হয়তো কেউ বিয়ের কথা বলেছে কি না কেউ না হয়তো বলেনি বিয়ের কথা যে আমি তোর বিয়ের দিয়ে দিচ্ছি কি ভালো কি মন্দ আর ওর মুখেও তো শুনি না যে বিয়ে করব কি এরকম কিছু ওর মুখে শুনি না আমরা তো বিয়ে করবে কি একটা ঘর সংসার করবে একটা মেয়ে নিয়ে আসবে মানে এরকম কিছু ওর মুখ দিয়ে শুনি না আমরা

মুসলমান হিন্দু মুসলমান বর্তমান এখন মুসলমান হিসাবে সে যেরকম চলে আর কি এরকম আমরা মুসলমান চলতে পারছি না সে আমার মুসলিম হয়ে এখন যেভাবে চলছে তাতে আমরা সেইভাবে চলতে পারছি না বর্তমান সল এত ভালো সলটা খুব ভালো আর মেন কথা সে যে কোনোভাবে হোক হিন্দু সল ছিল এখন মুসলমান হয়েছে তার মুসলমানের এই হাদিসটা ভালো লেগেছে আসে অনেক সবাই টবাই যাইতো এই সবাই টবা শুনি এই কুরআন শরীফ পড়াই টলাই সে যাইতো যার তার ভালো লেগেছে মুসলমান হয়ে সল সে অত্যন্ত ভালো অত্যন্ত ভালো মানে

হুজুরা তো ডাইরেক্ট বলে যে আমরা যা করি তোমরা তা করি না হুজুরা তো এটা বলে না হুজুরা তো কোনটাই ক্লিয়ার কথা বলে না হুজুরা সব দিক থেকেই নর্মাল হুজুররা তো এক কথাই বলে যে আমরা দায় মুক্ত আমরা যা করি তোমরা তা করি না তাতে তার মা এখন গর্ভধারী যদি মুসলমান হয়েছে ভাত যদি রান দেয় খালি তো অপাপ না খাই তো আমার আইন কালনে আছে যে খাই যদি বেহালাল হয় ওইটি হলো বেহালাল হালাল হলি সব হালাল তো সে হিন্দু হলে খালি তো সমস্যা আপনি তো মুরব্বী মানুষ

আমি যে হাদিসি চলবো আর সওয়াল মনে করিছে যে না আমার এই হাদিস পছন্দ হচ্ছে না আমি এই হাদিসি যাব সেই জন্য সোয়াল এই হাদিসে চলে আর ওর সেটা মানছে না যে আমার আদি তাই বলো কালাম ভাবে পাঁচ পড়ে কাজ কাম করে মানুষের কাজে গেলেও কাজ ফেলাতে নামাজ পড়ে আমার বাড়ি কয়দিন আমার বাড়ি কয়দিন কাজ করলেও কাজ করার পরও দেখি যে সে নামাজের অর্থ কামাই দেয় না নামাজ পড়ে আপনার বাড়িতেই।

মুছলমান মানে হিন্দু বান্ধি মানে মায়ে মায়ে নাযোৰ শৈলী মুছলমান বনাব

কিন্তু ওর বউর বিষয়টা আমি জানি না বুঝেছেন ওর বউ আসতে চাচ্ছে কি না ওর বউ টাকা দেয় ও হ্যাঁ ওর বউ কি বলে ফার্স্ট টাকা দেয় কিন্তু ছেলে হিসাবে ভালো হ্যাঁ ওর টাকা দেয় দিতে মানে আসো ওর মা আসছে আর বুঝা বলতাছে